হাই গাইস, স্বাগত জানাচ্ছি নয়ন গেমের ইউটিউব চ্যানেলে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দিন ধরে অনেকগুলো ম্যাজিক কিউবের ক্রেট গাইস এখানে জমা রাখছি, আর যেইগুলো গাইস আপনারা সবাই বলছিলেন যে এগুলো যেন আমি খুলে ফেলি। আর এখানে গাইস দেখতে পাচ্ছেন যে কতগুলো ইনকিউবেটরের মানে ইলাইট বাসের ম্যাজিক কিউব গাইস এখানে আমি জমা রাখছি। তো এইগুলো সব গাইস আজকে আমি খুলবো, আর এখান থেকে গাইস আমি কয়টা গান মানে এখান থেকে কয়টা ম্যাজিক কিউব পাই সেটা গাইস আপনারা দেখতে পারবেন। আর যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে একটা স্পেশাল গিফট হয়ে। আর আজকের ভিডিওতে গাইস লাইক এম মাত্র 30,000, যদি 30,000 লাইক এম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে থেকে 10 জন পেয়ে যাবেন 1,000 ডায়মন্ড করে। তো যারা যারা ভিডিও দেখতেছেন সবাই গাইস ভিডিওটা লাইক করে দিবেন। গাইস আমাদের লাস্ট ভিডিওতে যারা গিভওয়েতে উইন হয়েছিল তাদেরকে কিন্তু আমরা ডায়মন্ড দিয়ে দিয়েছি, আর স্ক্রিনে কিন্তু তার প্রুফ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সবগুলো স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। আর তাছাড়া গাইস আপনারা যদি এই ধরনের গিভওয়েতে আপনারা জয়েন করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, সিম্পলি এই ভিডিওটাতে লাইক দিতে হবে, আর ভিডিওটা অবশ্যই আপনাদের কয়েকটা ফেসবুক ফ্রেন্ডকে শেয়ার করতে হবে। আর এই ভিডিওতে আপনার গেমের আইডিতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, যাতে এইভাবে আমি আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড পাঠাতে পারি। আর অবশ্যই গাইস আমাদের ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুক পেজে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন গাইস আর কথা না বাড়ি, এখনই গাইস আমি এখানে আমার যতগুলো ক্রেট আছে সবগুলো খুলে ফেলবো এক এক করে। তো প্রথমে গাইস এই যে এখানে একটা আছে এটা আমি খুলবো, দেখি এখানে প্রথম একটাতে কি দেয়। গাইস আই উইশ যে আমাকে একটা ম্যাজিক কিউব যেন দিয়ে দেওয়া হয়। তো ম্যাজিক কিউব একটু ট্যাপ ট্যাপ করে যাতে আমাকে খুব ইজিলি দিয়ে দেওয়া হয়। তো প্রথম বক্সটা আমি খুলে ফেললাম, প্রথম বক্সে ভাই আমাকে দিল হচ্ছে এখান থেকে পেট ফুড দিল। ওকে তো গাইস ব্যাপার না, এখান থেকে গাইস আমরা পরবর্তীতে গাইস দেখতে পাচ্ছেন আরেকটা ইলাইট পাসের গাইস এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আরেকটা কোন ইলাইট পাসের গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লাস্ট ইলাইট পাসের মেবি। তো যাই হোক গাইস এই ইলাইট পাসের এখান থেকে 9টা ক্রেট আছে আমার কাছে। তো প্রথমে গাইস আমি 4টা খুলবো, তারপরে একবারে 5টা খুলবো। তো দেখবো গাইস এখানে আমাকে পার্মানেন্ট দেয় কিনা। 4টার ভিতরে ভাই এখানে আমাদেরকে দিল কি, এই যে বান্ডিলটা দিছে। ওকে ওকে, তারপরে গাইস আর কিছু নাই এখানে। সো এবার গাইস আমি একবারে 5টা খুলবো। ওকে 5টা আমি খুলবো, আর এবার একটু ট্যাপ ট্যাপ করে যাতে আমাকে ইজিলি দিয়ে দেওয়া হয়। তো একবারে ট্যাপ ট্যাপ করে গাইস একবারে আমি 5টা একবারে খুলে ফেললাম। ভাই আমি ভাবছিলাম আমাকে হয়তো একটা ম্যাজিক কিউব দিয়ে দেওয়া হয়েছে। ভাই সিরিয়াসলি ম্যাজিক কিউবের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ম্যাজিক কিউব দিবে। তো একবারে 3টা ক্রেট খুলবো এবার আমি। সো এটা গাইস কোন ইলেট পাসের আপনি একটু বুঝে নেন, এটা কোন ইলেট পাসের হতে পারে দেখতেছেন, এটা কোন ইলেট পাসের হতে পারে আপনি একটু বুঝে নেন। তো একবারে গাইস এখানে আমি 3টা ক্রেট খুলবো, তারপরে গাইস একবারে আমি 5টা ক্রেট খুলবো। ওকে সো গাইস দেখি এখানে গাইস একই বক্সে একই বান্ডেলটা আমাকে বারবার দিছে, ওই বান্ডেলটা তো আমার কাছে অলরেডি আছে। তো যাই গাইস একেবারে 5টা ক্রেট খুলবো আমি, ম্যাজিক কিউবের 5টা ক্রেট খুলে ফেললাম গাইস। আমি ভাবছিলাম আমাকে এইবারে হয়তো বা ভাই দিবে একটা, বার দেয় নাই। তো যাই গাইস এবারে আরো আরেকটা আছে, দেখি গাইস এইবারে আমি খুলবো, একটা খুলবো। আর তার আগে গাইস এই লাইট পাসটা আমি একটু আপনাদেরকে দেখাইনি, এই যে দেখতেছেন এটা অনেক পুরাতন ভাই, অনেকগুলো পুরাতন ইলাইট পাসের গাইস এখানে ক্রেট আছে আমার কাছে। তো একবারে 2টা আমি খুলবো, তারপরে গাইস একবারে 7টা খুলবো। এবারে 7টা আমি খুলে দেখি গাইস আমাদেরকে কিছু পার্মানেন্ট দেয় কিনা, মানে ম্যাজিক কিউব দেয় কিনা। ও ভাই ম্যাজিক কিউব, কতবার দিবে আমি বুঝি না। ও ভাই এবার ভাই ম্যাজিক কিউব আমার লাগবেই। সিরিয়াসলি ভাই এটা কি দিল ভাই, এটা কি এটা কি, সিরিয়াসলি আমি তো ভাবছিলাম যে আমাকে ম্যাজিক কিউব ভাই এরকম করতেছে কেন। আমি ভাবছি যে ম্যাজিক কিউব দিয়ে দিছে, বাট প্রতিবারই কি দেয় এটা। তো একবার গাইস আমরা একবারে 5টা খুলছি, 5টাতে ভাই সিরিয়াসলি কিচ্ছু দেয় নাই ভাই, এখন অব্দি একটাও ম্যাজিক কিউব পাইলাম না। তো এইবার গাইস আমি কি করবো একবারে নিচে থেকে খুলি। তো নিচে দেখতেছেন এটা কোন ইলাইট পাসের হতে পারে একটু বুঝে নেন। ওকে সো এবার গাইস আমি একটা একটা করে 3টা খুলবো, এটাতে একটা একটা করে তিনটা খুলবো। তো এখানে যে ক্রেটগুলো আছে এগুলো সব আলাদা আলাদা ইলাইট পাসে, তাহলে আমি বুঝতেছেন আমি কিন্তু এক বছর ধরে এগুলো গুছাই রাখতেছে, এই গুছাই গুছাই রেখে গেছে এইটা এতগুলো গুছাইতে পারছি। তো এইগুলো গাইস সবগুলো গাইস আমি আজকে একবারে খুলতেছি। তো এইবার গাইস এটা দেখেন এটা কোন ইলাইট পাসের হতে পারে। ওকে আপনি জাস্ট একটু লক্ষ্য করে দেখেন কোন ইলাইট পাসের এগুলো হতে পারে। সো এখান থেকে গাইস আমার কাছে আর অল্প কিছু ক্রেট বাকি আছে, বাট এখন অবধি একটাও পাইলাম না ভাই, এখন অবধি একটাও পাইলাম না। সো একটা একটা করে আমি খুলে ফেলবো, একটা একটা ভাই এবার ভাই আমি আর কিছু বলবো না, কারণ আমাকে ম্যাজিক কিউব দিবে না। আমি জানি ভাই আমাকে ম্যাজিক কিউব দিবে না, অন্য কিছু দিতেছে ভাই সিরিয়াসলি এখন অবধি। ভাই 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 এখানে 80 থেকে 90টা ক্রেট ছিল আমাকে, আমার এখানে ম্যাজিক কিউবের ক্রেট, বাট এখান থেকে গাইস এবার কি দিছে ভাই ভাই সিরিয়াসলি প্রতিবারই এটা কি দেয় ভাই। আমি তো ভাবতেছি আমাকে হয়তো দিয়ে দিবে এক না একটা ম্যাজিক কিউব, বাট এখন অবধি একটা ম্যাজিক কিউব দেয় নাই ভাই। এবার দিছে কি ও
ভাই 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 ফাইনালি গাইজ আমরা ম্যাজিক কিউব পেয়ে গেছি ভাই, এটার জন্য এত এক্সাইটেড ছিলাম। তারপরে গাইজ আমি ফাইনালি ম্যাজিক কিউবটা পেয়ে গেছি গাইজ, একটা অন্তত একটা ম্যাজিক কিউব আমি পাইছি আজকে এখান থেকে। সো এবার গাইজ আমি হচ্ছে এই যে এই সাতটার যে ক্রেট আছে এটা আমি খুলবো। দেখতেছেন গাইজ এখানে কোন ইলাইট পাসটা সেটা একটু গাইজ আপনি একটু দেখে নেন। ম্যাজিক কিউব কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে গাইজ, ম্যাজিক কিউব পাওয়া আমাদের শুরু হয়ে গেছে। তো এবার গাইজ আমরা ম্যাজিক কিউব এক এক করে পেতেই থাকবো, এক এক করে পেতেই থাকবো। বোনই কিন্তু আমাদের খাতা খোলা হয়ে গেছে ম্যাজিক কিউবের। সো একটা একটা করে ক্রেট খুলতেছি ভাই, একটা একটা করে খুলেও কিছু দিতেছে না। ও ভাই এটা কি দিচ্ছে? ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব, ভাই ম্যাজিক কিউব পাই না গাইজ। ম্যাজিক কিউব তো আমরা পেলামই না। সো এবার কোনটা আছে যে এইখানে দেখে নেন গাইজ, এটা হচ্ছে আমাদের কোন ইলাইট পাসের, এই যে একটু দেখে নেন জাস্ট কোন ইলাইট পাসের সেটা একটু দেখে নেন গাইজ। এইখানে গাইজ এখন আমরা একটা একটা করে খুলবো, দেখি এখানে আমাদের কি দেয়। প্রথমবারই ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব দেয় নাই ভাই, এত পরিমাণ ওগুলো বাড়তেছে। বাট ম্যাজিক কিউব কিন্তু খুবই কম পাইতেছি আমরা। সো দেখা যাক গাইজ এবার আমাদেরকে কি দেয় ম্যাজিক কিউব। ভাই এবার আমাদের ম্যাজিক কিউব লাগবেই, সিরিয়াসলি ভাই একটাতে দুইটা পরপর দুইটা পাইলাম। ম্যাজিক কিউবটা সারা সব পেয়ে গেছি গাইজ, এই বক্সে ম্যাজিক কিউবটা আমাদের লাগবেই। দেখি গাইজ এবার আমাদের ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব লাগবে ভাই, ম্যাজিক ম্যাজিক কিউব ভাই, ম্যাজিক কিউব দেয় না ভাই। এটা লাস্ট বক্স গাইজ, আমাদের এখানে 9টা আর 19টা ক্রেট আছে। আর কি মনে হয় গাইজ এই 19টা ক্রেট থেকে কি আমরা ম্যাজিক কিউব কি পার্মানেন্ট আজকে পাবো? তো গাইজ দেখা যাক গাইজ আমরা এখান থেকে এই যে আমাদের যে ইলাইট পাসটা আছে এটা এখন খুলবো, একটা একটা করে সবগুলো খুলবো যাতে আমাদেরকে এখান থেকে একটা ম্যাজিক কিউব অন্তত দিয়ে দেবে ভাই। গাইজ একটা ম্যাজিক কিউব, এ বাজেটটা ভাই আমি 10 বারও ভাই কি দিচ্ছে আমাকে। ও ম্যাজিক কিউব দেয় নাই ভাই, ম্যাজিক কিউব দেয় নাই, এইরকমই করে আমার সাথে বারবার ভাই, বারবার আমার সাথেই ভাই, সিরিয়াসলি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন? তো গাইজ এখন অবধি গাইজ আমরা ম্যাজিক কিউব কিন্তু খুব বেশি পাই নাই, মানে হাতে গোনা কয়েকটা পাইছি। বাট আমি বলবো না এখন অবধি টোটাল কয়টা পাইছি, এটা আপনাদের উপর ছেড়ে দিছি। বিকজ আপনারা যত বলতে পারবেন যে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য একটা আলাদা গিভার, ডায়মন্ডের গিভার রয়েছে। তো সবাইকে সঠিক উত্তরটা সহকারে আপনাদের গেমের রেটিংটা কমেন্ট সেকশনে দিবেন যাতে আমি আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড পাঠিয়ে দিতে পারি। তো এখানে গাইজ লাস্ট 5টা ক্রেট রয়ে গেছে। তো এই কারণে কি মনে হয় গাইজ আমরা কি এখান থেকে ম্যাজিক কিউবের ক্রেট, মানে ম্যাজিক কিউব কি পাবো? তো দেখা যাক গাইজ আমি একটা একটা করে ক্রেট খুলবো, একটা একটা করে ক্রেট খুলবো। দেখি গাইজ আমার কাছে যত শেষ হইতেছে তত আমার কাছে একদম মনে হইতেছে কেমন লাগতেছে যে কি করবে গাইজ এটা খুলে ফেলবো, কি হয় দিবে আমাকে ম্যাজিক কিউব, ম্যাজিক কিউবকে দিবে আমাকে। তো আমি খুলে ফেললাম। ও ভাই 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 সিরিয়াসলি ভাই ম্যাজিক কিউব তো আর মাত্র 3টা ক্রেট রয়ে গেছে গাইজ, আর মাত্র 3টা ক্রেট। দেখি এবার আমাদেরকে পার্মানেন্ট দেয় কিনা, পার্মানেন্ট ভাই, পার্মানেন্ট ম্যাজিক কিউব ভাই, ম্যাজিক ভাই সিরিয়াসলি ভাই এটা কি দিল ভাই, আমাকে কি দিচ্ছে এগুলো? সি ভাই ম্যাজিক কিউব লাগবে ভাই, দিতেছি কি এগুলো? তো লাস্ট আর 2টা ক্রেট রয়ে গেছে। তো দেখা যাক গাইজ এখানে আমাদেরকে পার্মানেন্ট দেয় কিনা, পার্মানেন্ট ম্যাজিক কিউব ভাই ভাই ভাই। এতগুলো ক্রেট খুলে ভাই এটা কি দিল, কয়টা ম্যাজিক কিউব দিছে আমাকে ভাই 70-80টা ক্রেট খুলে। আচ্ছা দেখ গাইজ এখানে আমি লাস্ট যে বক্সটা আছে এটা খুলে ফেললাম, ম্যাজিক ডায়মন্ড রয়্যালের ভাউচার দিছে। তো গাইজ এখানে আজকে যা যা পাইছিলাম সবই কিন্তু গাইজ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী কী পাইছি, সবই কিন্তু গাইজ আপনাদেরকে আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। কী কী তো নতুন করে দেখানোর কিছু নাই। সো আমার কাছে টোটালে এখন ম্যাজিক কিউব আছে 4টা, আগে কিছু ছিল। আর তারপরে গাইজ এখানে 400 কয়টা আছে, 462টা হচ্ছে আমাদের কাছে ম্যাজিক কিউবের ক্রেট আছে। তো গাইজ এই ম্যাজিক কিউবের ক্রেটগুলো দিয়ে এখন আমি এক্সচেঞ্জ করে এগুলোকে ম্যাজিক কিউব করে ফেলবো। ওকে তো এখান থেকে গাইজ আমি ম্যাজিক কিউব করে ফেলবো কিউব ফ্রেগমেন্ট দিয়ে। তো এখান থেকে গাইজ আমি টোটালি 4টা ম্যাজিক কিউব নিতে পারবো, এই যে দেখতেছেন গাইজ টোটালি 4টা, না 4টার বেশি আমি নিতে পারবো না, টোটালি 4টা ম্যাজিক কিউব গাইজ আজকে আমি এখান থেকে নিয়ে ফেললাম। গাইজ দেখতেছেন আমার কাছে কিন্তু ম্যাজিক কিউব টোটাল হয়ে গেল কয়টা এখন বর্তমানে, 8টা ম্যাজিক কিউব হয়ে গেছে। দেখতেছেন গাইজ 8টা ম্যাজিক কিউব বর্তমানে আমার অ্যাকাউন্টে কালেকশন হিসেবে রয়ে গেছে। তো গাইজ এটা কালেকশন হিসেবে থেকে যাক। তো আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্ত, আর সবাই গাইজ আমি কয়টা টোটাল ম্যাজিক কিউব পাইছি আজকের এই ভিডিওতে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই গাইজ আপনার গেমিং রেটিংটা একই কমেন্টে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী ফ্রেশ নতুন কোনো ভিডিওতে, আর ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। তো সবাই গাইজ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।